প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটা পানীয় যেটা খেয়ে আপনাদের ওজন দ্রুত কমাতে সক্ষম হবেন, গ্যারান্টি দিয়ে বলছি। আর গ্যারান্টি দিয়ে এই জন্যই বলছি কারণ এটা খেয়ে আমার 7 কেজি ওয়েট লস হয়েছে। তবে কিছু নিয়ম মেনে আর কী কী নিয়ম মেনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এই পানীয়টা বানাতে আমাদের প্রথমেই লাগছে ওটস। ওজন কমানোর ক্ষেত্রে ওটসের কোনো বিকল্প নেই কারণ এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন, কিন্তু কোনো সুগার নেই যে কারণে ওজন কমাতে সক্ষম। এরপরে যেটা লাগছে সেটা হচ্ছে টক দই। টক দই কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং টক দই শরীরে ফ্যাট বার্ন করে বাড়তি ওজন কমাতে সাহায্য করে। আমি এখানে 2 গ্লাস ওটসমিল বানাবো, তো সেজন্য আমি এখানে 4 থেকে 5 চামচের মতো ওটস নিয়ে নিচ্ছি। আমি এই ওটস খাই সকালে ব্রেকফাস্টে, আর আমি এই ব্রেকফাস্টটা করি সকাল 11টার দিকে। যারা আমার মতো ওয়েট লস করতে চান তারা চেষ্টা করবেন সকালে নাস্তা দেরিতে করার জন্য। আর আমি যে নিয়মে ওয়েট লস করেছি আমি সেই নিয়মগুলো এখন বলছি। আমি সকালে 30 মিনিট হাঁটি। আপনারা চাইলে ওয়ার্কআউটও করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় হাঁটাই বেটার। এরপরে আমি হেঁটে এসে লেবু দিয়ে গরম পানি খাই, দেন এই ওটসমিল দিয়ে ব্রেকফাস্ট করি। এই ওটসের কিন্তু একটা দারুণ গুণ আছে, সেটা হচ্ছে এই ওটস খেলে কিন্তু আমার 2 থেকে 3 ঘন্টা একদম ক্ষুধাই লাগে না, যার কারণে আমি সকালবেলা এই ওটস খাই। যেহেতু আমার 15 দিনে 7 কেজি ওয়েট লস হয়েছে আর এই 15 দিনে কিন্তু আমি কোনো ভাত বা রুটি এগুলো কিছুই খাইনি, তবে আমি প্রচুর পরিমাণে সবজি খেয়েছি আর বেশি খেয়েছি স্যালাড। আর আমি ওটস দিয়ে ফালুদা বানিয়ে খেতাম এবং সঙ্গে কয়েকটা ফলও রাখতাম। তবে আপনারা কিন্তু চাইলে আমি এই ওটসের ফালুদা রেসিপিটি শেয়ার করতে পারি। আর আপনারা যদি ডায়েটে থাকা অবস্থায় আপেল খান, তবে আমি বলবো যে আপনারা সবুজ আপেল, যেটা গ্রিন আপেল আছে, ওটা খাবেন। এই তো ওটস, কলা, টক দই দিয়ে আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি। এরপর আমি এখন গ্লাসে সার্ভ করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল ওটসের লাচ্ছি বা পানীয় যেটাই বলি না কেন। এই ওটসের লাচ্ছিটা কিন্তু অসম্ভব মজার খেতে। তবে এই ওটস দিয়ে কিন্তু খিচুড়ি, পায়েস এবং আরও অনেক কিছু বানানো যায়, ইউটিউবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তবে আমার কাছে মনে হয় ওটসের এই লাচ্ছিটাই বেস্ট, যেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যারা ওটস খান তারা আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।